আসসালামু আলাইকুম। আচ্ছা মাতুব্বর ভাই, যে লাস্ট যিনি যুক্ত ছিলেন, তিনি বলে গেলেন যে গীতা না মহাভারত এই এটাকে খারাপ হিসেবে, বর্ণ প্রথাকে খারাপ হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, বুঝলাম খারাপ হিসেবে দেখানো হয়েছে, তাহলে উনি এসে নিজেকে শূদ্র কেন বললেন সেটাই তো বুঝলাম না। সেটা তো কথা, এই জিনিসটাকে যদি খারাপ হিসেবে দেখানো হয় তাহলে আবার শূদ্র জিনিসটাকে উনি আবার নিজেকে শূদ্র ব্রাহ্মণ এটা কেন বলতেছে? বলে যে ভাই এটা গীতাকে তো এটা তো খারাপ ভাবে দেখানো হয়েছে, তো আমি এগুলোর কোনো কিছুই না। সুন্দর মতো এসে বলতেছেন মানে শূদ্র, কিন্তু আবার বলতেছেন যে আমি মানে গীতা এটা খারাপ হিসেবে দেখানো হয়েছে, কিভাবে? অস্থির, মানে সেন্স অফ হিউমার অস্থির ওনার, মানে নিজে নিজেকে শূদ্র বলতেছে আবার নিজে বলছে এটাকে খারাপ। তাহলে আমি একটা দ্রুত একটা জিনিস দেখা ফেলি, আমি একটা জিনিস দেখাইতে আসলাম, দ্রুত একটা জিনিস একটু দেখা ফেলি, না হলে কাইটা কুইটা গেতে যেতে পারে। আমি যে জিনিসটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে আমি সম্প্রতি দেখলাম যে যে হিন্দুদের একটা ইয়ে আছে, পেজ আছে, কি যেন নাম, অগ্নিবীর না যেন কি একটা নাম, তারা হচ্ছে গিয়ে আমাকে মানে তারা আজকে বোধহয় একটা পোস্ট দিছে আমাকে, কয়েকজন ইয়া দিল যে তারা নাকি আমাকে একটা পোস্ট দিছে, ঋগ্বেদে নাকি নাস্তিকদের সম্পর্কে কিছু বলে নাই। আমি অবশ্য পোস্টটা পড়ি নাই, যে তারা কি লিখছে এখনো পড়ি নাই, কিন্তু আমাকে একজন মেসেজ দিল যে আমি আমার কথার বিরুদ্ধে তারা নাকি বলছে যে ঋগ্বেদে নাকি নাস্তিকদের বিরুদ্ধে কিছু বলা নাই, তো সেটা একটু দেখায় ফেলি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাকে এরকম একটা মেসেজ দিছে, মানে কোন একটা পেজের একটা পোস্ট কপি করে লিখে দিছে আসিফ মহিউদ্দিনের মিথ্যাচারের জবাব। হ্যাঁ, আমার এখান থেকে যদি ইকো হয় তাহলে মিউট করে দিয়েন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো আমরা তাহলে ঋগ্বেদ থেকে একটু দেখে নেই যে এখানে আসলে কি কি বলা আছে। ঋগ্বেদে দেখেন, এই যে একটা দেখাচ্ছি, এখানে যেটা বলা আছে এটা হচ্ছে ঋগ্বেদ, আমি ইংরেজি এটা ডাউনলোড করেছি। এখানে এক জায়গায় বলা আছে যে পারফর্মিং এভরি নোবেল ওয়ার্ক অ্যাক্টিভ আর্গুমেন্টিং ইন্দ্রাস স্ট্রেংথ ড্রাইভিং অ্যাওয়ে দ্য গডলেস ওয়ান্স। এখানে দেখেন, বড় করে দেখাচ্ছি, দেখেন ড্রাইভিং অ্যাওয়ে দ্য গডলেস ওয়ান্স, এখানে এই জিনিসটা বলা আছে, গডলেস ওয়ানদের বের করে দেওয়ার কথা। আরেকটা হচ্ছে এখানে দেখেন, দ্য ব্রাহ্মণাস্পতি ইজ ইয়োর লাউডেশন প্রেয়ার হ্যাড বিন মেড অফ থান্ডার ওয়েল্ডিং ইন দ্য ফেভার আওয়ার সংস ওয়েক আপ আওয়ার থট অ্যান্ড স্পিরিট ডেস্ট্রয় দ্য গডলেস অ্যান্ড আওয়ার ফোমেন্স মেলিস। দেখেন এখানে আমি নোট করে রেখেছি, ফোমেন্স মেলিস, ডেস্ট্রয় দ্য গডলেস অ্যান্ড আওয়ার ফোমেন্স মেলিস, এরকম অসংখ্য জায়গায় এই জিনিসটা আছে। আরো দেখাচ্ছি, আরো কোথায় কোথায় আছে দেখাচ্ছি, আরো বহু জায়গাতে এই জিনিসটা আছে। আচ্ছা, এরকম অনেকগুলা দেখানো যাবে, অনেকগুলা জায়গাতে গডলেসদের কথা বলা আছে, তারপরে যারা হচ্ছে এনিমি এনিমি বলা হয়েছে যাদেরকে, তাদেরকে মাইরা ফেলো, কাইটা ফেলো, চিরে ফেলো, পা দিয়ে মারা দাও, অসংখ্য কথা বলা আছে। এই লোকেরা মানে মিথ্যা কথাগুলা কেন বলে এই জিনিসটা আমি বুঝি না, যদি ওদের লেখাটা পড়ি নেই এখনো, আমাকে মেসেজ দিল, কিন্তু এরা মিথ্যা কথা কেন বলে, এরা মিথ্যা কথা বলার মানেটা কি বুঝি না। আমার মনে হয় যে ওরা এখন এই যে বেদগুলো আছে সেগুলাকে ডিজাইন করবে, করে বলবে কলিমুদ্দি না সরি কলিম না হচ্ছে না ধরেন কলুচন্দ্র, কলুচন্দ্রের লেখা বেদটাই হচ্ছে অরিজিনাল, আপনি যেই বেদ দেখাবেন ওটা অরিজিনাল না। আমার মনে হয় এইভাবে ডিজাইন করবে, এবং সেই একই পদ্ধতি যে যে অনুবাদে ভুল, অনুবাদে ভুল, অনুবাদে ওই আমার অনুবাদ দেখলাম তারা নাকি বলতেছে গোল্ডলেস, গডলেস কে তারা বানিয়ে দিছে গোল্ডলেস, বাটপারির একটা সীমা আছে, মানে গোড গডলেস কে যদি গুডলেস বলে বা ধরেন মানে ওরা কি বলতে চায়, গোটলেস নাকি গুডলেস, মানে এই শব্দটা কি নতুন কোন শব্দ? বোধহয় তারা এখন যে এটার চেষ্টা করবে তারা গুডলেস করে দিবে, যাদের ভিতরে ভালো নাই তাদেরকে মেরা ফেলো, কিন্তু যাদের ভিতরে ভালো নাই তাদেরকেও বা মেরা ফেলবে কেন, কেউ বা মারবে কেন, রাইট? এই লাস্ট এটা একটু দেখা দিই, এটার ভিতরে দেখেন কি বলা হচ্ছে, আমি নাম্বারগুলো দিয়ে দিব একটু পরে। দ্য ফুলিশ ফেথলেস রুডলেস স্পিকিং নিগার্স উইদাউট বিলিভ, উইদাউট বিলিভ, যাদের বিলিভ নাই তাদের কথা এখানে বলা হচ্ছে। তারপরে দেখেন নিচে আরো যে জিনিসটা বলা হচ্ছে যে গডলেস ওয়েস্ট ওয়ার্ল্ড, তাদের কথা বলা হচ্ছে এখানে। এই রকম অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো আছে, অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো আছে। দ্য ফুলিশ ফেথলেস মানে যাদের বিশ্বাস নাই তাদের, যারা হচ্ছে গিয়ে বিশ্বাস করে না অবিশ্বাসী তাদের কথা এখানে বলা হচ্ছে। অসংখ্য জায়গাতে এই অবিশ্বাসীদের নাস্তিকদের সম্পর্কে ইয়া কথা বলা হয়েছে, এবং চার্বাকদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, সেগুলো পরে এক সময় খুঁজে দেখাবো না। আপনারা এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন যারা দেখতে চান, আমি এটার যে ডাউনলোড লিংক সেটা দিয়ে দিচ্ছি, এই যে
ঋগ্বেদের যে ইংরেজি ভার্সনের যে ইয়াটা সেটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে আপনারা নিজেরাও চেক করে দেখতে পারেন কোথায় কোথায় কি বলা হয়েছে। তো মিথ্যা কথা বলার দরকার কি, যেটা বলা আছে সেটা তো। এখন মুমিন মুমিন দেখলাম যে সব একই, কোনো মুমিনদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, সব ধরনের মুমিনই আসলে ঘুরে ফিরে ওই একই অনুবাদে ভুল, একই হচ্ছে গিয়ে তাফসিরে ভুল হয়েছে, তাফসির করতে হবে অন্য কেউ দিয়ে তাফসির করতে হবে, কি অদ্ভুত এদের কথাবার্তা। আচ্ছা আসিফ ভাই, আপনার কাছে কি এটা এক্সট্রা অর্ডিনারি লাগে না? আছে হিন্দু ধর্ম তো এক্সট্রা অর্ডিনারিলি অ্যাবসার্ড, এইটা তো 21st সেঞ্চুরিতে মানুষ কিভাবে বিশ্বাস করে, আবার এটা নিয়ে আবার তর্ক বিতর্ক কিভাবে করে মানুষ? হ্যাঁ, এটা এটা একটা অবাক করা কাণ্ড লাগে যে এত মানে দুর্গন্ধযুক্ত একটা ধর্ম, এত নোংরা একটা মানে বিশ্রী একটা ব্যাপার, এটা নিয়ে আবার তর্ক করতে আসার মতো আসলে সাহস লাগে এটার জন্য। আসলে স্টুপিডিটি লেভেল নোংরা থেকেও তো অ্যাবসার্ডিটিও তো কম না ভাই, হিন্দু ধর্মের অ্যাবসার্ডিটি কি কম? উল্টা পাল্টা কাহিনী, মানে অন্ধবিশ্বাসের বস্তা কি হিন্দু ধর্মতে কোপ, এইটাতে মানে ফার্স্ট অফ অল বিশ্বাস রাখতেছে কিভাবে মানুষ এখন? তারপরে গরু নিয়ে তারা যে শুরু করছে, তো খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। 21st সেঞ্চুরিতে এসে তারা এগুলো নিয়ে আবার তর্ক বিতর্ক করতে আসে, এটার মধ্যে তারা সায়েন্স খুঁজে পায়। হ্যাঁ, মানে সেরকম স্টুপিডিটি লেভেল লাগে যে এত বড় স্টুপিড না হইলে আর এটা নিয়ে তর্ক করার মতো করার জন্য যে স্টুপিড হইতে হয়, এটা আরো বড় স্টুপিড হইতে হয় ভাই নিঃসন্দেহে। এবং আজকেও একজন একইভাবে এসে মানে কিভাবে যে কি ডিজন করলো, এই জন্য আমি সবসময় এই জিনিসগুলো রেফার করি যে ভাই। হ্যাঁ, মজার মজার বিষয় আছে ভাই, মানে আমি ব্যাকস্টেজে শুনতেছিলাম তো একজন এসে দাবি করলেন যে বেদেনাক তাদের কোন একটা ধর্মগ্রন্থে বর্ণপ্রথাকে একেবারেই খারাপ ভাবে দেখানো হয়েছে, বর্ণপ্রথাকে ভালো বলা হয়নি, কিন্তু সে ইন্ট্রোডাকশনে এসে বলতেছিল হচ্ছে সে একজন শূদ্র। অথচ সে নিজেই নিজের শূদ্র বলে রাখতেছে।